सुप्रिय शिक्षार्थीबृंद पाइकगाछा अनलाइन स्कूल खुलना थेके सबाइके शुभेच्छा। तुम्हरा केमन आछो? आमी संजय कुमार पाल, सहकारी शिक्षक गणित, हरिडाली यूनियन माध्यमिक विद्यालय पाइकगाछा खुलना। आज के आमी दशम श्रेणी उच्चतर गणित अध्याय 1.2 निये आलोचना करब। सुप्रिय शिक्षार्थीबृंद तुम्हारा देखो f(x) = y एक्सटा एक्स और वाई दुईटा चलक। एक्स की चलक? एक्स हलो स्वाधीन चलक और वाईटा हलो अधीन चलक, अर्थात वाईर मान एक्सर मानर ऊपर নির্ভরশীল। তাহলে এটি একটি কি? এটি একটি ফাংশন। তাহলে এসো আজকে আমরা ফাংশন নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে জানব চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা। শিক্ষার্থীবৃন্দ তোমরা খাতা কলম বের করো এবং লিখতে থাকো। চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞায় আমরা আসি। মনে করি দুইটি চলক, দুইটি বাস্তব চলক এক্স ও ওয়াই কোনো গাণিতিক প্রক্রিয়ায় এমনভাবে সম্পর্কিত যেন এক্স এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি নির্দিষ্ট মান পাওয়া যায়, তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটি উদাহরণে আসি। ওয়াই ইকুয়াল টু f(x) = 2x + 1। আমরা উদাহরণটি এখানে লিখলাম। দেখো আমি যদি x এর যে কোনো বাস্তব মান এখানে বসাই y = f(1) = 2 × 1 + 1 = 3, y = f(-1) = −1 y = f(0) = 2 × 0 + 1 = 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো চলকের প্রত্যেক এক্স স্বাধীন চলক, চলকের প্রত্যেক ভিন্ন ভিন্ন মানের জন্য অধীন চলক ওয়াইয়ের মান দেখো একটি পৃথক নির্দিষ্ট মান পাওয়া গেছে। চলকের মান যখন ওয়ান ছিল তখন এখানে পেয়েছি 3, চলকের মান যখন আমি -1 ইনপুট করলাম তখন অধীন চলক অর্থাৎ ওয়াইয়ের মান পেয়েছি -1, চলকের মান যখন 0 বসালাম, এক্সের মান যখন 0 বাড়ালাম তখন অধীন চলকের মান পাচ্ছি 1। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? স্বাধীন চলকের একটি নির্দিষ্ট মানের জন্য অধীন চলকের একটি অনন্য মান পাওয়া যাচ্ছে। তাহলে এটি একটি ফাংশন। আমি চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞায় আবার আসি। তোমরা সুন্দর করে খাতায় লিখে নাও। মনে করি দুইটি বাস্তব চলক এক্স ও ওয়াই কোনো গাণিতিক প্রক্রিয়ায় এমনভাবে সম্পর্কিত যেন এক্স এর প্রত্যেক নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর কেবলমাত্র একটি নির্দিষ্ট মান পাওয়া যায়,
তবে ওয়াই কে এক্স এর ফাংশন বলা হয়। শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়েছি এবং সংজ্ঞাটি বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। এবার আমি আরেকটি উদাহরণ এখানে লিখব, তোমরা বলবে এটি ফাংশন কি না। ওয়াই ইকাল টু প্লাস মাইনাস টুয়াইজ এক্স প্লাস ওয়ান। লক্ষ্য করো, আমি যখন এক্স এর মান যখন ফাংশনের, এটি ফাংশনের সমীকরণ, যখন ওয়ান বসিয়েছিলাম, অধীন চলকের মান একটি নির্দিষ্ট মান পেয়েছিলাম, একটি অনন্য মান পেয়েছিলাম। এখানে দেখি, আমি এখানে এক্স এর মান যদি ওয়ান বসাই, প্লাস মাইনাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি কমা মাইনাস ওয়ান। লক্ষ্য করো, এক্সের একটি নির্দিষ্ট মানের জন্য ওয়াই এর মান পাওয়া গেছে কয়টা? দুইটা। আমার সংজ্ঞা ছিল অধীন চলকের একটি অনন্য মান পাওয়া যাবে, কিন্তু এখানে অধীন চলকের আমি একটি অনন্য মানের পরিবর্তে দুইটা মান পেয়েছি। তাহলে এটি কি ফাংশন? এটি কি ফাংশন? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস টুয়াইজ এক্স প্লাস ওয়ান এটি ফাংশন নয়, কারণ অধীন চলকের একটি মানের জন্য, কারণ স্বাধীন চলকের একটি মানের জন্য, স্বাধীন চলক এক্স এর একটি মানের জন্য অধীন চলক ওয়াই এর দুইটা মান পাওয়া গেছে, এটি ফাংশন নয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলকের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা আমরা জানলাম, এবার সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা, প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য একটি অনন্য ওয়াই বিলংস টু বি থাকলে, এফ অফ এ টেন্স টু বি একটি ফাংশন। শিক্ষার্থীবৃন্দ, এটি হলো সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা। আমি সংজ্ঞাটি আবার বলি, প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য একটি অনন্য, ওয়াই বিলংস টু বি থাকলে এফ অফ এ টেন্স টু বি একটি ফাংশন। আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা বিষয়টি পরিষ্কার হওয়ার চেষ্টা করব। এখানে এ সেটের সদস্য 1, 2, 3, বি সেটের সদস্য 2, 4, 6, 8,
এখন দেখো যদি আমি এমন ভাবে সম্পর্কিত করি প্রত্যেক x belongs to a এর জন্য একটি অনন্য y belongs to b থাকলে দেখো a সেটে অনের জন্য b সেটে একটি অনন্য উপাদান 2 আছে a সেটে 2 এর জন্য একটি অনন্য উপাদান b সেটে 4 আছে a সেটে 3 এর জন্য b সেটে একটি অনন্য উপাদান 8 আছে সুতরাং এই অনন্যটি একটি ফাংশন আবার লক্ষ্য করি 1, 2, 3 লক্ষ্য করো A সেটের 1 এর জন্য B সেটের 2 বিদ্যমান এ সেটের 2 এর জন্য বি সেটে একটি অনন্য উপাদান 6 বিদ্যমান এ সেটের 3 এর জন্য বি সেটে একটি অনন্য উপাদান 6 বিদ্যমান তাহলে আমাদের এই সত্য স্যাটিসফাই করছে তাহলে এই অনন্যটি একটি ফাংশন তোমরা নিশ্চয় বুঝতে পারছ এই অনন্যটিও একটি ফাংশন এবার দেখো এই অনন্যটির ফাংশন কিনা লক্ষ্য করো সংজ্ঞায় ছিল প্রত্যেক x belongs to a এর জন্য প্রত্যেক x belongs to a এর জন্য মানে a সেটের প্রত্যেক উপাদানের জন্য একটি অনন্য y belongs to b থাকলে তাহলে a সেটের প্রত্যেক উপাদানের জন্য b সেটে একটি অনন্য উপাদান থাকবে ফাংশনের সংজ্ঞায় সেটা বলা ছিল কিন্তু এখানে লক্ষ্য করো এই যে এ সেটের এই যে 3 একটি উপাদান এই 3 এর জন্য বি সেটের কোনো উপাদান নাই 3 এর জন্য বি সেটের কোনো উপাদান নাই তাহলে আমাদের এই সত্য স্যাটিসফাই করলো না তাহলে এটি ফাংশন নয় আবার লক্ষ্য করো আমরা এই সম্পর্কটি লক্ষ্য করি এটি কি ফাংশন দেখো প্রত্যেক x belongs to a এর জন্য একটি অনন্য y belongs to b থাকলে এখানে লক্ষ্য করি 2 এর জন্য a সেটে 2 এর জন্য b সেটে 4 এবং 6 দুইটা উপাদান বিদ্যমান কিন্তু এখানে বলেছে একটি অনন্য উপাদান থাকবে তাহলে কি এটি ফাংশন না এই অনন্যটি ফাংশন নয় সুপ্র শিক্ষার্থীবৃন্দ সেটের মাধ্যমে ফাংশনের সংজ্ঞাটি আমি আরেকবার বলি প্রত্যেক x belongs to a এর জন্য একটি অনন্য y belongs to b থাকলে f of a tends to b একটি ফাংশন তোমরা সবাই খাতায় লিখে নাও এবার আমরা
লেখচিত্রের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা আলোচনা করব। এক্স ওয়াই সমতলে কোনো অন্যের লেখচিত্র যদি ওয়াই অক্ষের সমান্তরাল না হয়, ওয়াই অক্ষের সমান্তরাল না হয় অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা যদি লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে ছেদ না করে, তবে ওই লেখচিত্রটি ফাংশনের লেখচিত্র। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এই সংজ্ঞাটি পরিষ্কার হই। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম মূল বিন্দু, এটি একটি কি, এটি একটি সার্কেল। সার্কেল মানে বৃত্ত। দেখো এটি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের একটি সমান্তরাল রেখা অঙ্কন করলাম। এই সমান্তরাল সরল রেখাটি এই বৃত্তকে দেখো কয়টি বিন্দুতে ছেদ করলো, তোমরা দেখে বুঝতে পারছ এই একটি এবং এই একটি, মোট দুইটা বিন্দুতে ছেদ করছে। দুইটা বিন্দুতে এই ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখাটি এই বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করছে। তাহলে এটি সংজ্ঞা অনুযায়ী ফাংশন নয়। আমি আর একটা লেখচিত্র অঙ্কন করি। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম জিরো। দেখো ওয়াই অক্ষের সমান্তরাল কোন সরলরেখা, এটিও কি ফাংশন নয়। এই দুইটা চিত্র ফাংশন না। তাহলে ফাংশন কোনগুলো, আমরা আবার লেখচিত্র অঙ্কন করি। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, এটা মূল বিন্দু। মনে করো একটি সরলরেখার সমীকরণ, সরলরেখার লেখচিত্র। এই সরলরেখাটি দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এই সরলরেখাটিকে একটি বিন্দুতে ছেদ করলো, তাহলে এটি কি ফাংশন? এটি ফাংশন। আবার একটি লেখচিত্র লক্ষ্য করি। এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম, লক্ষ্য করে এটি। আমি যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা যদি এখানে একটা রেখা দিই, তোমরা লক্ষ্য করো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, সমান্তরাল রেখা এই লেখচিত্রকে একটি বিন্দুতে ছেদ করে, তাহলে এটি এই লেখচিত্রটি একটি ফাংশন। তাহলে আমরা এই দুটো, এই দুইটা লেখচিত্র, এইটা এবং এইটা, এই দুইটা লেখচিত্র একটি ফাংশন, এই লেখচিত্রটি, এই লেখচিত্রটি ফাংশন নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেখচিত্রের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা আমি আবার বলি, তোমরা খেয়াল করে শোনো। এক্স ওয়াই সমতলে এই যে বোর্ডটির তল, এটি সমতল, ব্ল্যাকবোর্ডের যে তল এটি সমতল।
एक्सवाय समतले कोनो अन्नार लेखचित्र जदि वाई अक्षर समान्तराल ना हय अथवा वाई अक्षर समान्तराल कोनो सरल रेखा जदि लेखचित्रटिके एकाधिक बिंदुते छेद ना करे जेमन एई रेखाटी सरल रेखाटी एई लेखचित्रके मात्र एकटी बिंदुते छेद करेछे एकाधिक बिंदुते जदि छेद ना करे तबे ओई लेखचित्रटी एकटी फांगशन अर्थात वाई अक्षेर समान्तराल रेखा लेखचित्रटीके एकटी बिंदुते जदि छेद करे एई लेखचित्रटीके वाई अक्षेर समान्तराल रेखा एकटी बिंदुते छेद करेछे ताहले एई दुइटा लेखचित्र कि फांगशन जदि वाई अक्षेर समान्तराल सरल रेखा जदि लेखचित्रके एकाधिक बिंदुते छेद करे माने एकेर अधिक माने दुइटा थेके शुरू करे ताहले एटी दुइटा बिंदुते छेद करे ताहले एटी एई लेखचित्रटी फांगशन नय। आबार वाई अक्षेर समान्तराल कोनो लेखचित्र जदि वाई अक्षेर समान्तराल हय वाई अक्षेर समान्तराल हय ताहले सेई लेखचित्रटी फांगशन नय। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সংজ্ঞাটি আবার বলি, তোমরা ভালোভাবে খেয়াল করে শোনো। এক্স ওয়াই সমতলে কোনো অন্যায় লেখচিত্র যদি ওয়াই অক্ষের সমান্তরাল না হয় অথবা ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরল রেখা যদি লেখচিত্রটিকে একাধিক বিন্দুতে ছেদ না করে তবে ওই লেখচিত্রটি ফাংশনের লেখচিত্র। তাহলে আমরা লেখচিত্রের মাধ্যমে ফাংশনের সংজ্ঞা জানলাম। এবার আমরা জানবো ফাংশনের ডোমেন। f of a tends to b একটি ফাংশন হলে a কে f এর ডোমেন এবং বিকে এফ এর কো ডোমেন বলে। এবার ফাংশনের রেঞ্জ এই সংজ্ঞাটি দেব এফ অফ এ টেন্স টু বি একটি ফাংশন হলে কোডোমেন বি এর যে সকল উপাদান এর
উপাদানের সাথে সম্পর্কিত থাকে এদের সেটকে এদের সেটকে এফ এর রেঞ্জ বলে শিক্ষার্থীবৃন্দ ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞা দুইটা লিখলাম এবার আমরা একটি এক্সাম্পলে আসি এক্সাম্পলের মাধ্যমে এই সংজ্ঞা দুটি আমরা শিখব এফ অফ 1, 2, 3, 4 টেন্স টু আর একটি ফাংশন না আর একটি হ্যাঁ আর একটি ফাংশন যা এফ এক্স ইকাল টু টুয়াইজ এক্স প্লাস ওয়ান টুয়াইজ এক্স প্লাস ওয়ান টুয়াইজ এক্স প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত দ্বারা সংজ্ঞায়িত এরপরে আমরা লক্ষ্য করি এফ অফ এটেন্স টু বি একটি ফাংশন হলে এ কে এফ এর ডোমেন এবং বি কে এফ এর কোডোমেন বলে অর্থাৎ এ সেটটিকে বলে এফ ফাংশনের ডোমেন এবং বি সেটটিকে বলে এফ ফাংশনের কোডোমেন আমি এখানে একটি ফাংশনের উদাহরণ লিখছি এই ফাংশনের ডোমেনের সেট হচ্ছে 1, 2, 3, 4 কোডোমেনের সেট হচ্ছে আর মানে বাস্তব সংখ্যার সেট সকল বাস্তব সংখ্যার সেট হলো আর এটি হলো এই এফ ফাংশনের কোডোমেন তাহলে আমরা ফাংশনের ডোমেন এবং কোডোমেন জানলাম এবার রেঞ্জ জানবো এফ অফ এ টেন্স টু বি একটি ফাংশন হলে কোডোমেন বি এর কোডোমেন বি এর বি এর কোডোমেন বি এর যে সকল উপাদান এ এর উপাদানের সাথে সম্পর্কিত থাকে অর্থাৎ এ এর উপাদানের সাথে সম্পর্কিত থাকে এদের সেটকে এফ এর রেঞ্জ বলে তাহলে এফ এর ডোমেনের যে সকল উপাদানের সাথে সম্পর্কিত উপাদান আর এর ভেতরে আছে সেইগুলি হলো এই ফাংশনের সেগুলির সেট হলো এই ফাংশনের রেঞ্জ আমরা এই ফাংশনটি এফ এক্স এফ অফ এক্স ইকাল টু টুয়াইজ এক্স প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞায়িত করছি আমরা এখানে এই ফাংশনের ডোমেনের মানগুলো যদি বসাই আমরা কি পাবো এফ অফ ওয়ান যদি বসাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইকাল টু থ্রি পাচ্ছি এফ অফ এই টুর মান যদি বসাই টু ইন্টু টু প্লাস ওয়ান ইকাল টু ফাইভ পাচ্ছি এফ অফ থ্রি মান যদি বসাই টু ইন্টু থ্রি প্লাস ওয়ান ইকাল টু সেভেন পাচ্ছি এফ অফ এই যে ফোর যদি বসাই টু ইন্টু ফোর প্লাস ওয়ান ইকাল টু নাইন পাচ্ছি তাহলে আমরা এখানে আউটপুট যেগুলো পেলাম থ্রি ফোর ফাইভ থ্রি থ্রি ফাইভ সেভেন নাইন থ্রি ফাইভ সেভেন নাইন থ্রি ফাইভ সেভেন নাইন এই সেটটা তাহলে ডোমেনের যে সকল উপাদানের জন্য আমি কোডোমেনে কোডোমেনে যেগুলো যে উপাদানসমূহ পেলাম সেই উপাদানসমূহের সেট সেই উপাদানসমূহের সেট হলো এই ফাংশনের ফাংশনের রেঞ্জ ফাংশনের রেঞ্জ সুপ্র শিক্ষার্থীবৃন্দ সংজ্ঞাটি আমি আবার বলি এফ অফ এ টেন্স টু বি একটি ফাংশন হলে
কোডোমেন বি এর যে সকল উপাদান এ এর উপাদানের সাথে সম্পর্কিত থাকে এদের সেটকে এফ এর রেঞ্জ বলে। তাহলে 3579 এই উপাদান সমূহ এই ডোমেনের উপাদান 1234 এর সাথে সম্পর্কিত, আমরা এই সম্পর্ক থেকে আমরা এই উপাদানগুলো পেলাম। তাহলে এই 3579 এই উপাদান সমূহের সেট, উপাদান সমূহের সেট হলো এই ফাংশনের রেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি এক এক ফাংশন নিয়ে আলোচনা করব। এফ অফ এ টেস্ট টু বি কে এক এক ফাংশন বলা হবে যদি এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব বিতে ভিন্ন ভিন্ন হয়। আমরা একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হব। এই এ সেট, এটা যদি বি সেট হয়, 1 2 3 1 2 3 5 7 9 5 7 9, দেখো এক এক ফাংশনের সংজ্ঞা তোমাদের সংজ্ঞাটি আমি আবার বলি। ফাংশন এফ অফ এ টেন্স টু বি, এফ অফ এ টেন্স টু বি কে এক এক ফাংশন বলা হবে যদি এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের, যদি এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি, প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব বিতে ভিন্ন ভিন্ন হয়। দেখো ওয়ানের জন্য প্রতিচ্ছবি বিতে 5, টুর জন্য প্রতিচ্ছবি বিতে 5, থ্রির জন্য বিতে প্রতিচ্ছবি 9, মানে প্রত্যেকের জন্য প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন। আমার এখানে লক্ষ্য করি, অনের জন্য এখানে প্রতিচ্ছবি 5, টুর জন্য প্রতিচ্ছবি 7, থ্রির জন্য প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব 9। তাহলে এই ফাংশন দুটি এক এক ফাংশন। সংজ্ঞাটি আমি আবার বলি, তোমরা খাতায় লিখে নাও। ফাংশন এফ অফ এ টেন্স টু বি কে এক এক ফাংশন বলা হবে যদি এ এর প্রত্যেক ভিন্ন ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব বিতে ভিন্ন ভিন্ন হয়। এবার শিক্ষার্থীবৃন্দ, আমি সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশন এফ অফ এ টেন্স টু বি, ফাংশন এফ অফ এ টেন্স টু বি কে সার্বিক ফাংশন বলা হবে যদি বি সেটের প্রত্যেক উপাদানেই এ সেটের এ সেটে অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয়।
শিক্ষার্থীবৃন্দ সংজ্ঞাটি আমি আবার বলি সার্বিক ফাংশন নিয়ে আলোচনা করছি সার্বিক ফাংশন ফাংশন f অফ a টেন্ডস টু b কে সার্বিক ফাংশন বলা হবে যদি b সেটের প্রত্যেক উপাদানেই b সেটের প্রত্যেক উপাদানেই a সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয় b সেটের প্রত্যেক উপাদানেই অন্তত a সেটের একটি উপাদানের সাথে সম্পর্কিত হয় b সেটের এই পাঁচ উপাদানটি a সেটের দুইটা উপাদানের সাথে সম্পর্ক আছে সাত উপাদানটি a সেটের একটি উপাদানের সাথে সম্পর্কিত আছে এখানে b সেটের প্রত্যেক উপাদানের সাথে a সেটের প্রত্যেক উপাদানের সাথে সম্পর্ক আছে তাহলে এই ফাংশন দুটি সার্বিক ফাংশন সার্বিক ফাংশনের সংজ্ঞাটি আমি আবার বলি তোমরা মনোযোগ সহকারে শোনো ফাংশন f অফ a টেন্ডস টু b কে সার্বিক ফাংশন বলা হবে যদি b সেটের প্রত্যেক উপাদানেই a সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয় b সেটের প্রত্যেক উপাদানই a সেটের অন্তত একটি উপাদানের সাথে সম্পর্কিত হয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সার্বিক ফাংশন জানলাম এরপরে আমরা বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করব বিপরীত ফাংশন f অফ a টেন্ডস টু b একটি একক ও সার্বিক ফাংশন একটি এক এক ও সার্বিক ফাংশন একটি একক ও সার্বিক ফাংশন হলে একটি ফাংশন g পাওয়া যাবে যার প্রত্যেক যার প্রত্যেক বি এর জন্য একটি অনন্য একটি অনন্য জি অফ বি বিলংস টু এ বিদ্যমান থাকে তখন জি কে এফ এর বিপরীত ফাংশন বলে এটিকে জি অফ জি ইকাল টু এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয় এফ অফ এ টেন্ডস টু বি একটি একক ও সার্বিক ফাংশন হলে একটি ফাংশন জি পাওয়া যাবে যার প্রত্যেক বি বিলংস টু বি এর জন্য একটি অনন্য জি অফ বি বিলংস টু এ বিদ্যমান থাকে তখন জি কে এফ এর বিপরীত ফাংশন বলে ইহাকে জি ইকাল টু এফ ইনভার্স দ্বারা প্রকাশ করা হয় এটি একটি এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বিষয়টি পরিষ্কার করে বুঝিয়ে দিই একটি ফাংশন এফ যেখানে
देखो फांगशनटी एफ अफ एक्स इक्वल टू एक्स क्यू द्वारा संज्ञायित एवं फांगशनटर विपरीत फांगशन जी अफ एक्स इक्वल टू एफ इनवर्स एक्स इक्वल टू एक्स टू पावर वन बाय थ्री। तुम्हारा लक्ष्य करो जखन एक्सर मान जखन माइनस एट बसाओ एफ अफ माइनस एटर पर वन बाय थ्री इक्वल टू कत होबे माइनस टू होबे। तेमन ही भावे एक्सर मान जखन माइनस वन बसाबे तखन देखबे एफ इनवर्स एक्सर मान तुमी माइनस वन पाबे। एक्सर मान जखन जीरो बसाबे एफ इनवर्स एक्सर मान तुमी कि पाबे जीरो पाबे। एक्सर मान जखन एखाने वन बसाबे तुमी एफ इनवर्स एक्सर मान वन पाबे। एक्सर मान जखन एट बसाबे तखन एफ इनवर्स एक्सर मान टू पाबे। ताहले जी फांगशनटी एफर विपरीत फांगशन आमी संज्ञाटे आबार बोली एफ अफ ए टेंस टू बी एकटी एकक ओ सार्बिक फांगशन होले एकटी फांगशन जी पावा जाबे जार प्रत्येक बी बिलंगस टू बी एर जन्नो एकटी अनन्य जी अफ बी बिलंगस टू ए विद्यमान थाके तखन जी के एफर विपरीत फांगशन बोले। यहाके जी इक्वल टू एफ इनवर्स द्वारा प्रकाश करा हय। तुम्हरा उदाहरणेर साहाज्ये संज्ञाटी निश्चयई परिष्कारभावे बुझते पारछो। आजकेर आलोचना एई पर्यन्तई। तोमादेर बाड़ीर काज थाकबे पाठ्यपुस्तकेर 25 पृष्ठा बेर करो। 25 पृष्ठार उदाहरण 26 पृष्ठार उदाहरण 27 उदाहरण 28 उदाहरण 29 एवं 27 पृष्ठाय एकटी काजेर छक आछे। एइगुली तुम्हरा बाड़ीते प्रैक्टिस करबे। तुम्हरा भालो थेको। सबाइके धन्यवाद।